গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল হান্টিং মিটার। আমি সৌভিক আর শুরু করছি আজকের ফার্স্ট ব্লগ। এখন চারটে, যদিও প্ল্যান ছিল সাড়ে তিনটায় বেরোনোর, একটু লেট হলো ওভারঅলে, তবে কোনো ব্যাপার না। এখন যাচ্ছি টাইগার হিলের জন্য, তো দেখা হচ্ছে গাড়িতে। सुबह के इंतजार में रातें तो यूं बीत जाएगी, जाना बहुत है दूर, अब नींद कहाँ आएगी। सुबह का सूरज न जाने कौन सा संदेश लाएगी, कंचनजंगा का दर्शन करवाएगी या खाली हाथ वापस भेज देगी। ওয়েলকাম টু টাইগার হিল। এখন যাওয়া যাক, যদি সানরাইজ দেখা যায় তো ওয়েল এন্ড গুড, নইলে জাস্ট গুড। যাওয়া যাক। কমপ্লিট, দেখা কিচ্ছু গেল। কাঞ্চনজঙ্ঘা দর্শন না পাওয়ায় সকালে আমরা মর্মাহত হয়ে পৌঁছলাম গাড়িতে, এবং গাড়ি স্টার্ট দিল রক গার্ডেন ভায়া পিস পেগোডার উদ্দেশ্যে। তবে এই রাস্তাকে অলবিদা জানানোর আগে একটা জিনিস জানিয়ে রাখা ভালো, এখন টাইগার হিল যেতে গেলে পার পারসন 70 টাকা করে টিকিট আছে। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার বিনা দর্শনে ফিরে আপাতত জাপানিজ টেম্পল পিস প্যাগোডার সামনে যাচ্ছি। এখানেও এক্সেসিভ জ্যাম লেগে আছে, সো হেঁটে যেতে হচ্ছে। তবে নজারা অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর। গোটায় ঘুরে বেড়াচ্ছি পিসের উদ্দেশ্যে, মানে শান্তির উদ্দেশ্যে, ঠিক আছে। আর এখানে রয়েছে বৌদ্ধিজমের অনেক নিদর্শন, কিছু বৌদ্ধার মূর্তি, বৌদ্ধার যে অনেক মুদ্রা থাকে সেরকম। পিস পকোটা দেখা হয়ে গেল ফাইনালি, এখন বেরোচ্ছি রক গার্ডেনের জন্য। ঘুম অনেষ্ঠ বাতাসের লুক প্রবাবলি এখন বন্ধ আছে, 7 পয়েন্টের মধ্যে ওটা ইনক্লুড করে না। আর তার কারণ বলে তো জাস্ট এক্সেসিভ ট্রাফিক সিচুয়েশনের জন্য মেবি।
রক গার্ডেনের জন্য যে রাস্তাটা আমরা নিলাম ভায়া কার্শেং রুট হয়ে, সেটা এক্সট্রিমলি থ্রিলিং, সেরকম ডেঞ্জারাস। কিছু কিছু হেয়ারপিন ব্যান আর প্যাচ এতটাই ন্যারো, কার্ভি এবং খতরনাক লেভেলের আছে, যেটাতে পেরোতে অবস্থা খারাপ হয়ে যাবে যদি কেউ একটু নুব ড্রাইভার হয়। তো যেহেতু আমার মোটো ছিল পেলে পেট পূজা ফের কান্দুজা, তার জন্য আগে পেট পুজো হয়ে গেছে মোমো দিয়ে, এবার ঘোরা যাক রক গার্ডেন। রক গার্ডেনের জন্য পার হেড 20 টাকা করে টিকিট দিয়ে এন্ট্রি করলাম। রক গার্ডেন হচ্ছে বেসিক্যালি এমন একটা বাগান যেখানে পাহাড়ের উপর থেকে ঝর্ণা বয়ে আসছে নিচের তালে, এবং এটাকে সাজানো হয়েছে প্রকৃতির এক অন্য ঢালে। ফুলের দ্বারা একে নির্মিত করা হয়েছে খুব সুন্দরভাবেই, এবং এখানে কিছু ছবি তোলা যেতে পারে খুব পছন্দভাবেই। Take it into her side.